100 জন কর্মীকে বিমানে চাপিয়ে দিল্লি গেলেন সাংসদ। রাজকীয়ভাবে দিল্লির উদ্দেশ্যে শপথ গ্রহণের জন্য রওনা দিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। রাজকীয়ভাবে শপথ নিতে দিল্লি রওনা দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। 100 কর্মীকে সাথে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হন বাঁকুড়া তৃণমূল সাংসদ। রবিবার বাঁকুড়া থেকে দিল্লির পথে এদিন তিনি রওনা দিলেন একেবারে রাজকীয় মেজাজে। এদিন আলপনা আঁকা গোলাপি রঙের পাঞ্জাবি পরে বাড়ি থেকে বের হন তিনি। বাদ্য সহকারে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে গাড়ি করে অন্ডাল বিমানবন্দর পৌঁছান তিনি, সেখান থেকে ফ্লাইটে। রবিবার সন্ধ্যাতেই দিল্লিতে পৌঁছাবেন তিনি এবং তার দলীয় কর্মীরা। দলীয় কর্মীরা রোদ জল উপেক্ষা করেই ভোটের ময়দানে নেমে লড়াই করে বাঁকুড়া লোকসভার আসনে জয় ছিনিয়ে এনেছে। জয়ের পর সেই কর্মীদের ভোলেননি সাংসদ। সেই কারণে শপথ গ্রহণের সময় দলীয় কর্মীদের প্লেনে চাপিয়ে দিল্লি নিয়ে যাচ্ছেন সাংসদ। এদিন দিল্লি যাওয়ার পথে নবনির্বাচিত বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, এই জয়ের সাক্ষী কর্মীরা। আজ কর্মীরা উচ্ছ্বাসিত, তারা আজ দিল্লিতে হাজির থাকবে শপথ গ্রহণ অনুষ্ঠানে। অরূপবাবু আরো বলেন, রাজধানীর রাজপথে আওয়াজ উঠবে বাংলার মানুষের জন্য। বাংলার 29 জন সাংসদ এবার দিল্লি কাঁপাবে বলেও দাবি করেন তিনি। রাজ্যের পাওনা আদায় তিনি সরব হবেন বলেও জানান সাংসদ। এই জয় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করতে চান তিনি। আরে ভাই, আমার জেলা দুজন এমপি, একজন আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দল নেতা, আর আমি, দুজন বাঁকুড়া জেলার ছেলে, আমরা যাচ্ছি তো আনন্দে হবেই। এই যে রাজ্যের প্রতি বঞ্চনা, তার প্রতিবাদ হবে। আমাদের রাজ্যের জন্য যে সমস্ত জিনিস আদায় করা দরকার সেগুলো করতে হবে। এবং এই যে জয়, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়, এই জয় আমরা উৎসর্গ করব, দারুণ উৎসর্গ করব। এই তো প্রথম দফা, এর পরের দফায় আরো ছেলেরা যাবে, তারপর মেয়েরা যাবে, কমিশনাররা যাবে। আমি বললাম দফায় দফায় যেতে, একসঙ্গে না গিয়ে ধাপে ধাপে। দিল্লি রাজপথ তো অটোমেটিক কাঁপবে, 29টা এমপি যাচ্ছে, কাঁপবেই তো, সরকারটা কেঁপে যাবে। নড়বড়ে সরকার হয়েছে দিল্লিতে, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই সরকার না টিকলে তো আমাদের কাঁধে কাঁধ মেলাতে হবে, দেখতে হবে সেটা, সেটা নেত্রী দেখবেন ব্যাপারটা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।